ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান দু হাজার তেইশের ভৌতবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিট সাজেশান বন্ধুরা দুই মার্ক তিন মার্ক ও কয়েকটি পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে মাধ্যমিক সাজেশান দু হাজার তেইশের লাস্ট মিনিট ভৌতবিজ্ঞান হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশান তাহলে দেখে নেওয়া যাক প্রথমে প্রতিটি প্রশ্নের মান দুই দেখে নাও দুই মার্কে যে প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন গ্রিন হাউস প্রভাব কি এর ক্ষতিকর প্রভাবগুলি কি। তিন নম্বর প্রশ্ন জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে বায়োগ্যাসের উপাদানগুলি লেখো চার নম্বর প্রশ্ন ট্রোপোস্ফিয়ার কাকে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলার কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ও এসআইতে ক্ষেত্রফলের একক কী পরম শূন্য উষ্ণ উষ্ণতা উষ্ণতাকে পরম বলা হয় কেন পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন ছয় নম্বর প্রশ্ন চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন উষ্ণতার পরম স্কেল কাকে বলে পরম উষ্ণতা কী আট নম্বর প্রশ্ন সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় কর নয় নম্বর প্রশ্ন প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলতে কি বোঝায় দশ নম্বর প্রশ্ন অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস বলতে কি বোঝায় এগারো নম্বর প্রশ্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কে উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি ও কেন বারো নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখ তেরো নম্বর প্রশ্ন অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন চোদ্দ নম্বর প্রশ্ন চিত্রসহ সংজ্ঞা লেখ লেন্সের এক বক্র বক্রতা কেন্দ্র দুই বক্রতা ব্যসার্ধ তিন প্রধান অক্ষ পনেরো নম্বর প্রশ্ন আলো সাপেক্ষে লঘু ও ঘনমাধ্যম বলতে কি বোঝো ষোলো নম্বর প্রশ্ন দৃষ্টির কারণগুলি লেখো নম্বর প্রশ্ন লেন্স লেন্স ও অবতল কাকে বলে উত্তর দৃশ্যমান বর্ণালী কাকে বলে আঠারো নম্বর প্রশ্ন প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র কিভাবে নির্ণয় করা যায় উনিশ নম্বর প্রশ্ন একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে কুড়ি কোনো বস্তুর রৈকিক বিবর্ধন এর অর্থ কী একুশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বাইশ নম্বর প্রশ্ন দাও আলোর কেন্দ্র তেইশ নম্বর প্রশ্ন বর্ণালী কাকে বলে বর্ণালীর উপাদানগুলি উল্লেখ করো বেনি আসহ কলা কী চব্বিশ নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী উত্তপ্ত হয় কেন পঁচিশ নম্বর প্রশ্ন তড়িৎবাহী সলিনয়েড দণ্ড চুম্বকের মতো আচরণ দেখায় কেন শর্ট পঁচিশ নম্বর প্রশ্ন শর্ট সার্কিট হয়েছে বললে কি বোঝো ২৬ নম্বর প্রশ্ন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো সাতাশ নম্বর প্রশ্ন তাপমাত্রার সঙ্গে তড়িৎ বিভাবে তুলনা করা যায় কেন আঠাশ নম্বর প্রশ্ন রস্য বর্তনী বা শর্ট সার্কিট বলতে কি বোঝো উনত্রিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাতি এসি বা ডিসি যে কোনো সরবরাহ লাইনে ব্যবহার করা যায় কেন তিরিশ নম্বর প্রশ্ন তড়িৎ চৌম্বকত্ব সম্পর্কিত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো একত্রিশ নম্বর প্রশ্ন পরিবাহী রোদের উপর চাপের প্রভাব কী বত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বিভাব বিভবের মান শূন্য ধরা হয় কেন তেত্রিশ নম্বর প্রশ্ন রোধ ও রোধাঙ্ক এর মধ্যে যেটি পদার্থের নিজস্ব ধর্ম সেটি সংজ্ঞা দাও অথবা রোধাঙ্কের সংজ্ঞা দাও চৌত্রিশ নম্বর প্রশ্ন একটি পরিবাহী রোধ পাঁচ এবং প্রবাহ মাত্রা থ্রি এ থেকে বেড়ে এইট এ হলে পরিবাহীটির প্রান্তীয় বিভবের কি পরিবর্তন হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা কয় প্রকার ও কি কি ছত্রিশ নাম্বার প্রশ্ন সংজ্ঞা লেখক প্রাকৃতিক তেজস্ক্রিয় ও কৃত্রিম তেজস্ক্রিয়তা বন্ধুরা এই সাজেশনটি কিন্তু সম্পূর্ণ সিলেবাস থেকে ভৌ ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ কিন্তু সিলেবাস থেকে এই সাজেশনটি কিন্তু তৈরি করা হয়েছে তাই অবশ্যই কিন্তু এটি দেখতেই হবে এবার দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এবং ব্যবহারিক এককটিকে কি তার সংজ্ঞা দাও আটত্রিশ নম্বর প্রশ্ন তড়িৎ ক্ষমতার সংজ্ঞা দাও তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহারগুলো আলোচনা করো উনচল্লিশ নম্বর প্রশ্ন নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন চল্লিশ নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো একচল্লিশ ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে কি বোঝো এলপিজি কী বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মেন্ডেলিপের পর্যায় সারণী ত্রুটিগুলি উল্লেখ করো তেতাল্লিশ আদর্শ মৌল বলতে কী বোঝো তড়িৎ যোজ্যতা কাকে বলে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝো কী বোঝায় এর একক কি ৪৫ নম্বর প্রশ্ন তরির যোজি ও সমযোজি যোগের দুটি ধর্মের তুলনা করো ছেচল্লিশ অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এইচ টু এস একটি বিচারক পদার্থ আটচল্লিশ নম্বর প্রশ্ন তরিত যদি বা আয়নীয় যৌগ কীভাবে সৃষ্টি হয় অনুরূপ প্রশ্ন তরিত যদি বা আয়নীয় বন্ধন বলতে কী বোঝো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন পঞ্চাশ নম্বর প্রশ্ন তামাতের সুপরিবাহী এই ধর্মটির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো একান্ন নম্বর প্রশ্ন আয়নীয় যৌগগুলি গলিত বা জলে দ্রুহিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবাহী নয় কেন বাহান্ন নম্বর প্রশ্ন গ্যালভানাইজেশন কাকে বলে তিপ্পান্ন নম্বর প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো ফেললে কী ঘটবে চুয়ান্ন নম্বর প্রশ্ন উদাহরণ সহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো পঞ্চান্ন নম্বর প্রশ্ন অ্যামালগাম বা কাকে বলে উদাহরণ দাও ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কি অম্লরাজ কি এর একটি ব্যবহার লেখ সাতান্ন নম্বর প্রশ্ন জলীয় বাষ্পমুক্ত অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয় আটান্ন নম্বর প্রশ্ন মোর্চে কাকে বলে মোর্চে পড়ার শর্তগুলি লেখো উনষাট নম্বর প্রশ্ন জৈব ও অজৈব যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো ষাট নম্বর প্রশ্ন জৈব অবিশ্লেষ্য পলিমার কি উদাহরণ দাও একষট্টি নম্বর প্রশ্ন তরল বায়োফুয়েল ও গ্যাসীয় বায়োফুয়েলের প্রতিটি একটি করে ব্যবহার লেখো বাষট্টি নম্বর প্রশ্ন আলেয়া কি এটি কিভাবে উৎপন্ন হয় তেষট্টি নম্বর প্রশ্ন পলিমার ও মনোমার বলতে কি বোঝায় উদাহরণ দাও প্রশ্ন ইথিলিনের প্রধান প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো সমগোত্রী শ্রেণী কি লেখো নম্বর প্রশ্ন পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখো পলিথিনের ব্যবহার উল্লেখ করো নম্বর প্রশ্ন গেসা লুকাসের গ্যাস আয়তন সূত্রটি লেখো আটষট্টি নম্বর প্রশ্ন জ্বালানি রূপে সিএনজি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো উনসত্তর নম্বর প্রশ্ন কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো সত্তর নম্বর প্রশ্ন অ্যাসিটিলিনের প্রধান প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো এবার দেখে নেওয়া যাক তিন মার্কের প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন এক স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সাতশো পঞ্চাশ এমএল ও আশি সেমি এইচ এই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন এক হাজার এম এল হবে দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নগুলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন গ্যাস সম্পর্কিত চালসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো এই সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো চার নম্বর প্রশ্ন এস একানব্বই সেমি আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা করা হলো গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই গ্যাসটির আয়তন কত হবে পাঁচ নম্বর প্রশ্ন সাধারণ উষ্ণতায় তেইশ গ্রাম এন এ মানে সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম এন এ ওইস উৎপন্ন করে সো কত গ্রাম এনএইস উৎপন্ন করে ছয় নম্বর প্রশ্ন গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও সাত নম্বর প্রশ্ন প্রতিসরণের সূত্র দুটি বিবৃত ও ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় এর একক কি নয় নম্বর প্রশ্ন কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায় কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায় এর সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো দশ নম্বর প্রশ্ন দৃশ্যমান ও অদৃশ্য আলো বলতে কি বোঝায় উদাহরণ দাও এগারো ওয়াই রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো বারো ও ওয়াই রশ্মির মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বর প্রশ্ন শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে চোদ্দ নম্বর প্রশ্ন গাড়ির কুয়াশা ভেদি আলো হলুদ হয় কেন পনেরো নম্বর প্রশ্ন উদাহরণ সহ সংজ্ঞা দাও প্রাথমিক বর্ণ গৌণ বর্ণ পরিপূরক বর্ণ ষোলো নম্বর প্রশ্ন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন সতেরো নম্বর প্রশ্ন এ এক্স রশি কি এ এক্স রশিদ দুটি ধর্মের উল্লেখ করো আঠারো নম্বর প্রশ্ন এক বর্ণী ও বহুবর্ণী আলো বলতে কী বোঝায় উনিশ রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে কুড়ি নম্বর প্রশ্ন ফিউজ তার কি এটি বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় একুশ নম্বর প্রশ্ন তরিক প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং সমীকরণের আকারে প্রকাশ করো বাইশ নম্বর প্রশ্ন দুশো ভোল্ট একশো ওয়াট একটি বৈদ্যুতিক বাতিকে তিনশো ভোল্ট এবং একশো দশ ভোল্ট সরবরাহ লাইনে লাইনের সঙ্গে যুক্ত করা হলে কি ঘটবে প্রত্যেক ক্ষেত্রে উত্তর উত্তর সহ ব্যাখ্যা দাও তেইশ নম্বর প্রশ্ন তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝায় একটি দণ্ড চুম্বকের এন মেরুকে একটি কুণ্ডলীর অক্ষ বরাবর সরাতে থাকলে কি ঘটবে চব্বিশ নম্বর প্রশ্ন তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে পঁচিশ নম্বর প্রশ্ন দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ও একশো দশ ভোল্ট ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটি রোধের অনুপাত নির্ণয় করো ছাব্বিশ নম্বর প্রশ্ন তড়িৎ চুম্বক কাকে বলে এর শক্তি কীভাবে বাড়ানো যায় এটি কয় প্রকার ও কী কী এর ব্যবহার লেখ সাতাশ নম্বর প্রশ্ন বাল্য ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে যদি তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয় চম্বুকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয় তড়িৎ প্রবাহ ও প্রবাহ বিপরীতমুখী ও চুম্বকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয় এবং ডিসি এর পরিবর্তে এসি পাঠানো হয় আঠাশ নম্বর প্রশ্ন নিউক্লিয় বিভাজন ও নিউক্লীয় সংযোজন এদের মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয় ব্যাখ্যা করো উনত্রিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো তিরিশ নম্বর প্রশ্ন ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা এবং রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো একত্রিশ নম্বর প্রশ্ন বাড়িতে বৈদ্যুতিক লাইনে আর্থিং কেন করা হয় বত্রিশ নম্বর প্রশ্ন লেঞ্জের সূত্রের সাহায্যে শক্তির সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো তেত্রিশ নম্বর প্রশ্ন উদাহরণ সহ নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করো কিভাবে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন শক্তির সাশ্রয়কারী উপকরণ হিসেবে ভাস্যর বাটির তুলনায় সি ও এলইডি উৎকৃষ্ট ও এলইডি উৎকৃষ্ট বিবেচনা করা হয় কেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উদাহরণ সহ নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো ছত্রিশ নম্বর প্রশ্ন কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো সাঁত্রিশ নম্বর প্রশ্ন পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে অপরিবর্তিত হয় আটত্রিশ নম্বর প্রশ্ন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও উনচল্লিশ নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড এর সংকেত এনএসিএল না লিখে কি লেখা উচিত ব্যাখ্যা করো চল্লিশ নম্বর প্রশ্ন তড়িৎ বিয়োজন ও তাপীয় বিয়োজন এর পার্থক্য লেখো একচল্লিশ নম্বর প্রশ্ন বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কী বোঝো বিয়াল্লিশ অ্যানোড মাঠ কি এর গুরুত্ব লেখ তেতাল্লিশ নম্বর প্রশ্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পর্যায় এবং শ্রেণী বরাবর এর কীরূপ পরিবর্তন লক্ষ্য করা যায় পঁয়তাল্লিশ এক গ্রাম এন টু গ্যাসের গ্যাসের সংখ্যা কত ছেচল্লিশ থ্রি মোল এনএইচ থ্রি গ্যাসের ভর কত এস টি পিতে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত সাতচল্লিশ নম্বর প্রশ্ন টু এইচ টু প্লাস ও টু থেকে টু সমীকরণটি থেকে কী কী জানা যায় আটচল্লিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা কাকে বলে একটি তেজস্ক্রিয় বিক্রিয়ার সমীকরণটি নিম্নরূপ দেখো নাইন টু থেকে মান কত দেখো এই মৌলটিকে পর্যায় সারণীর কোন শ্রেণীতে বসানো যুক্তিসঙ্গত ও কেন ঠিক আছে এবার দেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ দুটো প্রশ্ন দিয়েছি পাঁচ মার্কে ঠিক আছে দেখো এখানে ওই দুই তিন মার্কের প্রশ্ন হয় ঠিক আছে সেই প্রশ্নগুলোকে মানে এখানে ভেঙে ভেঙে তোমরা পড়তে পারো আর কি এক তরল ব্রোমিনে অতিরিক্ত মানে এগুলো যে প্রশ্নটা দেওয়া আছে এগুলো তোমরা ভেঙে ভেঙে কিন্তু পড়তে পারো দুই তিন মার্ক এক এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে থাকবে তাহলে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন তরল ব্রমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে বিক্রিয়াটির সমিত সমীকরণ লেখ। দুই নম্বর প্রশ্ন মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন প্রক্রিয়া শর্ত কি বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণ দাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও